হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো ইতিমধ্যে ফেসবুক মেসেঞ্জার দুইটা আপডেট লঞ্চ করে ফেলছে। এই দুইটা আপডেট যদি আপনি ইউজ করেন আপনার ফেসবুক মেসেঞ্জারে, তাহলে আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারকে আরো অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন। এই দুইটা আপডেট আপনি আপনার ফোনে ইউজ করার মাধ্যমে আপনার ফোনের যে ব্যাটারি লাইফটা আছে সেই ব্যাটারি লাইফটাকে আরো বৃদ্ধি করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে যে কথা না বললেন, যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিবেন। তো ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনি মনে করেন এই চ্যানেল দেখে আপনি কিছু শিখতে পারতেছেন তো প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবেন এবং ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করবেন। দিস ইজ আশিক, ইউ ওয়াচিং টেকনিক্যাল লিঙ্ক। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যে আপডেটটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, তো ভিডিওটা পুরোটা দেখবেন, স্ক্রিপ্ট করে দেখবেন না, স্ক্রিপ্ট করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। এবং এই আপডেটটার তাৎপর্য এটাই হলো যে আপনি যদি ভুল করে কারো কাছে মেসেজ দিয়ে যান তো তখন সেই মেসেজটা দেখলে তারও বিভ্রান্তিকর একটা অবস্থায় পড়তে হয়, আপনি কিন্তু একটা বিভ্রান্তিকর অবস্থায় পড়েন। তো এই ট্রিক্সটার মাধ্যমে আপনি এখন থেকে আর ওই অসুবিধার মধ্যে পড়বেন না। তো আমরা প্রথমে মেসেঞ্জারে চলে যাব। তো আমি প্রথমে যে কোনো একজনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তাকে আমি একটা মেসেজ পাঠিয়ে দিলাম, যে কোনো একটা মেসেজ পাঠিয়ে দেন প্লাস সবই পাঠিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার নেটটা একটু স্লো, এই জন্য সমস্যা হইতেছে। তো এখন যদি আমরা এই মেসেজটা আবার 5 কিংবা 10 সেকেন্ড ধরে ক্লিক করে থাকি, তো তারপর এখানে রিমুভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে রিমুভ ফর এভরি ওয়ান আছে এবং রিমুভ ফর ইউ। তো রিমুভ ফর যদি আপনি এভরি ওয়ান করেন তাহলে আপনি দুই জায়গা থেকে SMSটা ডিলিট করে দিতে পারবেন, অর্থাৎ সেও আর SMSটা দেখতে পাবে না। তো এটার তাৎপর্য এটাই হলো যে আমরা কিন্তু ভুল করে একজনকে মেসেজ দিয়ে যাই, আরেকজনের মেসেজ আরেকজনকে দিয়ে যাই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে আমি রিমুভ করে দিলাম, তো রিমুভ ফর এভরি ওয়ান, তো ওর কাছ থেকেও চলে যাবে, আমার কাছ থেকেও চলে যাবে। তো ভিউয়ার্স, আপনি যদি ফেসবুকের এই সিস্টেমটা গ্রহণ করতে চান তো তাহলে আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যে আপনার মেসেঞ্জার লিখবেন, তো মেসেঞ্জার আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথমে আনইনস্টল করে দিবেন মেসেঞ্জারটা। আপনি যদি ওই ফিচার্সটা ইউজ করতে চান তাহলে আপনাকে প্রথমে আনইনস্টল করে দিতে হবে। তো আমরা প্রথমে আনইনস্টল করে দিচ্ছি। আনইনস্টল করে দেওয়ার পরে আপনারা এই মেসেঞ্জারটি আবার ইনস্টল করে দিবেন, তাহলে আপনি এই ফিচার্সটা উপভোগ করতে পারবেন। আপনারা তো অবশ্যই বলবেন যে হচ্ছে আমরা আনইনস্টল করলে তো আমার আইডি থেকে লগ আউট হয়ে যাবে। হ্যাঁ, এটা আমিও জানি, আপনার আইডি থেকে লগ আউট হয়ে যাবে, ওই আইডি থেকে লগ আউট হয়ে যাবে। যদি আপনি এই ফিচার্সটা গ্রহণ করতে চান তাহলে আপনাকে আনইনস্টল করতে হবে। ফেসবুক মেসেঞ্জারের দ্বিতীয় যে আপডেটটা সেটা হলো যে আপনি এখন ফেসবুক মেসেঞ্জার ড্রাক মোডে ইউজ করতে পারবেন। এটা শুনে কি আপনি অবাক হচ্ছেন? এটা অবাক হওয়ার মতো না, এটা ইউটিউবেও ছিল আগে, কারণ ইউটিউব ইতিমধ্যে এই আপডেটটা নিয়েছে যে আপনি এখন হচ্ছে ইউটিউব এখন ড্রাক মোডে ইউজ করতে পারেন। আপনি ইউটিউব যদি ড্রাক মোডে ইউজ করেন আপনার কিন্তু চোখের ক্ষতি কিন্তু কম হয়ে থাকবে এবং আপনার কিন্তু ফোনের যে ব্যাটারি লাইফ আছে সেই ব্যাটারি লাইফটাও কিন্তু বেড়ে যাবে। কারণ ড্রাক মোড এই কারণে দেওয়া হয় যে আপনার ফোনের ব্যাটারি লাইফটা যেন আরেকটু বেড়ে যায়। আপনারা যে যে অ্যাপসটা ইউজ করতেছেন, মেসেঞ্জার বলেন আর ইউটিউব বলেন, যদি আপনি ড্রাক মোডে ইউজ করেন তো সেই অ্যাপসটা আপনার ব্রাইটনেস কিন্তু অবশ্যই কিন্তু কমে যায় এবং এতে করে ব্যাটারি লাইফ কিন্তু বৃদ্ধি পায়। যদিও এই ড্রাক মোডটা ইউটিউবে যেটা আছে সেটা তো লঞ্চ হয়ে গেছে, কিন্তু ফেসবুকে যে ড্রাক মোডটা এসেছে সেটা বর্তমানে বিটা ভার্সনে আছে। তো যদি আপনি ফেসবুক মেসেঞ্জারের ড্রাক মোডটা ইউজ করতে চান তাহলে আপনাকে বিটা ভার্সন ইউজ করতে হবে। যদিও আমার এই কথা বলতে হতো যে আপনি বিটা ভার্সন ইউজ করতে পারবেন না, কারণ বিটা ভার্সন আমাদের দেশের জন্য উন্মুক্ত করা হয়নি। তো আশা করা যায় যে আগামী 2-3 মাসের মধ্যে সকল দেশের জন্য এই ড্রাক মোড যেটা আছে মেসেঞ্জারের তো সেটা সকলের জন্য উন্মুক্ত হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকল ভালো থাকবেন, ধন্যবাদ।